পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর জাকির নায়েকের সাথে, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের যিনি প্রেসিডেন্ট। পেশাগতভাবে একজন মেডিকেল ডাক্তার হলেও ডক্টর জাকির নায়েক ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হিসেবে পরিচিত। ডক্টর জাকির ইসলামের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা করেন আর ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণাগুলো পরিষ্কার করেন পবিত্র কোরআন, সহি হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে, আর সেই সাথে যুক্তি, বুদ্ধি আর বিজ্ঞানের সাহায্যে। তার বয়স হল এখন 38 বছর। তিনি বিশেষভাবে জনপ্রিয় সুচিন্তিত মতামত আর অকাট্য যুক্তি দিয়ে বলা তার উত্তরগুলির জন্য যখন লেকচার শেষে শ্রোতারা তাকে প্রশ্ন করেন। গত 7 বছরে ডক্টর জাকির নায়েক প্রায় 700 বেশি বক্তৃতা দিয়েছেন ইউএসএ, কানাডা, ইউকে, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, বটসোয়ানা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, গায়ানা, দক্ষিণ আমেরিকা সহ আরো অনেক দেশে। এছাড়াও তিনি ইন্ডিয়াতে অসংখ্য বক্তৃতা দিয়েছেন। তিনি অসংখ্য সিম্পোজিয়াম ও আলোচনায় অংশগ্রহণ করেছেন যেখানে অন্যান্য ধর্মের পণ্ডিত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তার আলোচনা অনুষ্ঠান ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে আমেরিকায়, যেখানে বিষয় ছিল কোরআন এন্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স, আর সেটা ছিল এক অভূতপূর্ব সাফল্য। শেখ আহমেদ দিদার, যিনি ইসলাম ও অন্যান্য ধর্মের উপরে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, তিনি 1994 সালে ডক্টর জাকিরকে বলেছিলেন দিদার প্লাস, আর 2000 সালের মে মাসে একটা প্লেক উপহার দিয়েছিলেন যাতে লেখা ছিল ডক্টর জাকির আব্দুল করিম নায়েককে ইসলামের দাওয়া ও অন্যান্য ধর্মের উপর জ্ঞান চর্চায় তার অভাবনীয় সাফল্যের জন্য। বাবা, তুমি 4 বছরে যেটা করেছ, তিনি বলেছেন, আমার সেটা করতে সময় লেগেছে 40 বছর। আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির নায়েক নিয়মিতভাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান করে থাকেন। পৃথিবীর 150টিরও বেশি দেশে প্রায় টিভি আর রেডিওতে তার সাক্ষাৎকার প্রচারিত হয়। তার 100টিরও বেশি বক্তৃতা, বিতর্ক, আলোচনা আর সিম্পোজিয়াম পাওয়া যায় ভিডিও ক্যাসেটে, ভিডিও সিডি আর অডিও ক্যাসেটে। তিনি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর অনেক বই লিখেছেন। ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে আসছেন সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে, হিন্দুইজম এবং ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য। ডক্টর জাকির নায়েক, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আহলুল কিতাব তাআলু ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকু বিহি শাইয়ান ওয়া লা ইত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় ভাই আব্দুর রহিম গ্রিন, ভাই জাকির আহমদ, ভাই আশরাফ মোহাম্মদি, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার ভাই ও বোনেরা, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি আর অনুগ্রহ আপনাদের সবার উপর বর্ষিত হোক। আজকের এই সন্ধ্যার আলোচনার বিষয় হচ্ছে সাদৃশ্য দেখা হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে। আমি আমার লেকচার শুরু করেছিলাম পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে, কুল হে অনুসারীরা আসমানি কিতাবের, তাআলু ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না। ওয়ালা নুশরিকু বিহি শাইয়ান, আমরা কোনো কিছুকে তাহার শরীক করি না।
আল্লাহ ব্যতীত আমরা কেহ কাহাকেও রব হিসেবে গ্রহণ করি না। যদি তাহারা মুখ ফিরাইয়ালু তোমরা সাক্ষী থাকো বিয়ান্না মুসলিম, অবশ্যই আমরা মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের নিজেদের ইচ্ছাকে সমর্পণ করি। পবিত্র কোরআনের এই আয়াতে যদিও বিশেষভাবে বলা হয়েছে আহলে কিতাব অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানেরা, তবে সাধারণভাবে এটা দিয়ে বিভিন্ন গোত্রের মানুষকে বোঝানো যায়। আর আমার মতে পবিত্র কোরআনের এই আয়াত হচ্ছে মূল চাবিকাঠি অন্যান্য ধর্মের লোকের কাছে সত্যের বাণী পৌঁছে দেওয়ার, হোক তাদের বিশ্বাসের ভিত্তি এক বা আলাদা। আল্লাহ বলেছেন তাআলাউ ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করি না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যাও, আমরা কোনো কিছুকে তাহা শরীক করি না। যদি আপনি কোন ধর্ম সম্পর্কে জানতে চান এটা ঠিক হবে না। যদি আপনি ধর্মটা বুঝতে চান সেই ধর্মের অনুসারীরা কোন রীতি পালন করছে সেটা দেখে, কারণ প্রায় দেখা যায় যে অনুসারীরা নিজেরাই সচেতন না তাদের নিজেদের ধর্ম আর ধর্মগ্রন্থ সম্পর্কে। কাজেই সবচেয়ে ভালো হবে আর সবচেয়ে সঠিক উপায় কোন ধর্মকে জানার জন্য সেই ধর্মের মূল গ্রন্থ মূল উৎস ধর্মগ্রন্থ বোঝার চেষ্টা করা। আপনি যদি হিন্দু ধর্ম সম্পর্কে জানতে চান আপনাকে পড়তে হবে মূল উৎস মূল পবিত্র ধর্মগ্রন্থগুলি হিন্দু ধর্মের, আর সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হিন্দু ধর্মের হল বেদ। বেদের পরে রয়েছে উপনিষদ, তারপর ইতিহাস রামায়ণ মহাভারত ভগবদ গীতা, তারপর পুরাণ যেমন মনুসংহিতা। আর তাই আমরা যদি বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়ি আমরা হিন্দু ধর্মকে বুঝতে পারব পুরোপুরি সঠিকভাবে। যদি আমরা জানতে চাই ইসলাম সম্পর্কে সেক্ষেত্রে আমাদের পড়তে হবে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ অর্থাৎ পবিত্র কোরআন, যেটা হল সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান স্রষ্টার, নাজিল হয়েছিল সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর আমরা যদি কোরআন শরীফ বুঝতে চাই ইসলামের সাহায্যকারী গ্রন্থ হল আমাদের নবীর সুন্না, নবীজির সহি হাদিস যে কথা বলে গিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমরা যদি ইসলাম সম্পর্কে জানতে চাই আমাদের পড়তে হবে পবিত্র কোরআন আর সহি হাদিস নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হিন্দুইজম আর ইসলামের মধ্যে সাদৃশ্যগুলো আলোচনা করার আগে আসুন অর্থ বোঝার চেষ্টা করি হিন্দু ও ইসলাম শব্দ দুটোর। হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে, শব্দটা দিয়ে বোঝায় সেই মানুষদের যারা সিন্ধু নদের পাশে থাকে অথবা সেই মানুষগুলি যাদের দেশের পাশ দিয়ে বয়ে গেছে সিন্ধু নদ। আর ঐতিহাসিকরা বলেন যে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা যারা ইন্ডিয়াতে এসেছিল হিমালয়ের উত্তর পশ্চিম দিক থেকে। আর ঐতিহাসিকরা আরো বলেন যে এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল আরবরা ইন্ডিয়ানদের বোঝাতে। আর এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ান অ্যান্ড এথিক্স 6 নম্বর খণ্ড রেফারেন্স 699 বলা হয়েছে যে মুসলমানেরা ইন্ডিয়া শাসনের আগে হিন্দু কোন সাহিত্যকর্মে অথবা হিন্দু কোন ধর্মগ্রন্থে হিন্দু শব্দটা কোথাও উল্লেখ করা হয়নি। আর পণ্ডিত জওহরলাল নেহরুর মতে তিনি তার বইতে লিখেছেন দ্য ডিসকভারি অব ইন্ডিয়া পৃষ্ঠা 74 এবং 75, তিনি বলেছেন যে হিন্দু শব্দটার প্রথম ব্যবহার পাওয়া যায় যে উৎস থেকে সেটা ব্যবহার হয়েছিল 800 সালে, যার অর্থ তান্ত্রিক, সেটা ছিল 800 সাল। তার মানে একেবারে প্রথমবার যখন হিন্দু শব্দটা ব্যবহার হয় সেটা ছিল 800 খ্রিস্টাব্দ, যার অর্থ তান্ত্রিক। আর এটা ব্যবহার করা হয়েছিল একদল মানুষকে বোঝানোর জন্য, এই শব্দটা কখনোই ধর্মীয় কিছু বোঝাতে ব্যবহার হয়নি। হিন্দু শব্দটার ব্যবহার ধর্মীয় কোনো কিছু বোঝাতে অনেক পরে শুরু হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরুর মতে। হিন্দুইজম শব্দটা এসেছে হিন্দু থেকে, আর শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন একজন ইংরেজ
ব্রিটিশরা উনিশ শতকে। এটা বলে বোঝাতো ইন্ডিয়ার মানুষের মধ্যে প্রচলিত ধর্মবিশ্বাস আর রীতিনীতিকে। আর নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী 20 নম্বর খণ্ড রেফারেন্স 581 বলা হয়েছে যে হিন্দুইজম শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা, সালটা ছিল 1830, ইন্ডিয়ার মানুষের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য। তাহলে এই হিন্দুইজম নামটা দিয়েছিলেন একজন ইংরেজ। এই কারণেই হিন্দু পণ্ডিতরা তারা বলেন যে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয়, সঠিক শব্দটা এখানে হওয়া উচিত সনাতন ধর্ম, যার অর্থ চিরস্থায়ী ধর্ম, অথবা বলা উচিত বৈদিক ধর্ম অর্থাৎ বেদের ধর্ম। আর স্বামী বিবেকানন্দের মতে, যিনি হিন্দু ধর্মের একজন পণ্ডিত, তিনিও বলেছেন যে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয়, সঠিক শব্দটা হবে বেদান্তবাদী, বেদের অনুসারী। তাহলে সংক্ষেপে হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে। ধর্মীয় কোনো কিছু বোঝাতে এই শব্দটার ব্যবহার অনেক পরে শুরু হয়েছে, আর হিন্দুইজম শব্দটা চালু করেছিলেন একজন ইংরেজ। এই শব্দটা হিন্দু ধর্মের পুরনো গ্রন্থগুলির কোথাও ব্যবহার করা হয়নি, পরবর্তীতে করা হয়েছে। হিন্দু পণ্ডিতরা বলেন যে সঠিক শব্দটা হবে সনাতন ধর্ম, বৈদিক ধর্ম বা বেদান্তবাদী, কিন্তু এই শব্দগুলিও হিন্দু ধর্মগ্রন্থে খুঁজে পাওয়া যাবে না। এবার আসুন বোঝার চেষ্টা করি ইসলাম বলতে কি বোঝায়। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এই শব্দটা এসেছে সিলম থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। তাহলে ইসলাম বলতে এক কথায় বোঝায় কারো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। এই শব্দটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে এবং নবীজির বহু হাদিসে। পবিত্র কোরআনের অনেক জায়গায় উল্লেখ আছে, যেমন সুরা আল ইমরানের 19 নম্বর আয়াতে এবং সুরা আল ইমরানের 85 নম্বর আয়াতে উল্লেখ আছে। মুসলিম শব্দটার অর্থ একজন ব্যক্তি যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে সর্বশক্তিমান স্রষ্টার কাছে। আর এই শব্দটা অনেকবার উল্লেখ করা হয়েছে সহি হাদিস এবং পবিত্র কোরআনের অনেক জায়গায়, যেমন সুরা আল ইমরানের 64 নম্বর আয়াতে। একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটার উৎপত্তি হয়েছে 1400 বছর আগে এবং মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এটার প্রবর্তক। সত্যি বলতে ইসলামের উৎপত্তি হয়েছে সৃষ্টির প্রথম লগ্নে, যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছিল। আর মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক নন, বরং তিনি হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী, সর্বশক্তিমান স্রষ্টা। আমার এই লেকচারে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে, এখানে সেই সাদৃশ্য নিয়ে আমি কথা বলবো না যেগুলোর কথা দুই ধর্মের অনুসারীরাই জানে, দুই ধর্মের অনুসারীরাই। যেমন ধরুন দুটো ধর্মই বলে, সত্যি কথা বলুন, দুটো ধর্মই বলে মিথ্যে বলা উচিত নয়, মিথ্যে কথা বলবেন না। দুটো ধর্মই বলে আপনি দয়ালু হন, নিষ্ঠুরতা দেখাবেন না। সত্যি বলতে আমি আজ বলবো হিন্দুইজম ও ইসলামের সেই সাদৃশ্যগুলো নিয়ে যেগুলো সম্পর্কে এই দুই ধর্মের বেশিরভাগ অনুসারীরাই জানে না, অল্প কয়েকজন বাদে যারা ধর্মগ্রন্থগুলি সম্পর্কে ভালোভাবে জানে। আসুন আলোচনা করি সেই সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুইজম এবং ইসলামের। পবিত্র কোরআনের সূরা বাকারার 177 নম্বর আয়াতে উল্লেখ আছে, বলা হয়েছে ইহা গুরুত্বপূর্ণ নয় যে তুমি পূর্ব অথবা পশ্চিমে মুখ ফিরাইয়া দাঁড়াইবে, তবে ইহাই গুরুত্বপূর্ণ যে তুমি আল্লাহকে বিশ্বাস করিবে, পরকালে বিশ্বাস করিবে, ফিরিস্তাগণে বিশ্বাস, কিতাব সমূহে বিশ্বাস এবং নবীদের উপর বিশ্বাস। একটি হাদিসের উল্লেখ আছে সহি মুসলিমে 2 নম্বর খণ্ডে, বইয়ের নাম ইমান, 2 নম্বর অধ্যায় 6 নম্বর হাদিস। একজন লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন ইমান কি। মহানবী বললেন যে ইমান অর্থ বিশ্বাস আনা আল্লাহ স্রষ্টার উপর, ফেরেশতাদের উপর, আসমানি কিতাবের উপর, ইহকাল ও পরকালের উপর, আর প্রেরিত নবীদের উপর এবং নিয়তি বা কদরের উপর। তাহলে মূলত মোট 6টি স্তম্ভ রয়েছে ইমানের
ইসলাম ধর্মে। প্রথমটা হলো আল্লাহর উপর বিশ্বাস, দ্বিতীয়টা ফেরেশতাদের উপর, তৃতীয় আসমানি কিতাব, চতুর্থ প্রেরিত নবীদের উপর, পঞ্চমটা ইহকাল ও পরকাল অর্থাৎ মৃত্যুর পরের জীবন, আর ষষ্ঠটা হল কদরে বিশ্বাস যার অর্থ নিয়তি। আসুন আলোচনা করি সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুইজম ও ইসলামের স্তম্ভগুলির মধ্যে। প্রথমে আসি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে। আসুন বোঝার চেষ্টা করি ঈশ্বর বলতে হিন্দু ধর্মে কি বোঝায়। যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন সে কতজন দেবতাকে বিশ্বাস করে, কেউ হয়তো বলবে তিনজন, কেউ বলবে দশজন, কেউ বলবে একশো জন, কেউ বলবে এক হাজার, আবার কেউ হয়তো বলবে ৩৩ কোটি বা ৩৩০ মিলিয়ন। কিন্তু যদি কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন যা ধর্মগ্রন্থগুলো সম্পর্কে ভালো জ্ঞান আছে, তিনি আপনাদের বলবেন হিন্দুদের বিশ্বাস আর উপাসনা করা উচিত মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বরে। কিন্তু একজন সাধারণ হিন্দু যে ধর্মমতে বিশ্বাস করে সেটি হল প্যান্থেইজম। একজন সাধারণ হিন্দু বলবে যে সবকিছুই স্রষ্টা, গাছ স্রষ্টা, সূর্য স্রষ্টা, চাঁদ স্রষ্টা, মানুষও স্রষ্টা, সাপও স্রষ্টা। আর আমরা মুসলিমরা বলি সবকিছুই স্রষ্টার। স্রষ্টা শব্দটার সাথে একটা র অক্ষর আছে, সবকিছু স্রষ্টার, গাছ স্রষ্টার, সূর্য স্রষ্টার, চাঁদ হল স্রষ্টার, মানুষ স্রষ্টার, সাপও হল স্রষ্টার। তাহলে প্রধান পার্থক্যটা হল একজন সাধারণ হিন্দু আর সাধারণ মুসলমানের মধ্যে, যে একজন হিন্দু বলবে সবকিছু স্রষ্টা আর মুসলমানরা বলি সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটা র আছে, প্রধান পার্থক্যটা হলো র অক্ষরটা। যদি আমরা এই পার্থক্যটা দূর করতে পারি, যদি এই র অক্ষরটার পার্থক্য দূর করতে পারি, তাহলে হিন্দু আর মুসলমানরা এক হতে পারবো। সেটা কিভাবে করবো? এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না উদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করি না। আসুন এবার বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলি সর্বশক্তিমান স্রষ্টা সম্পর্কে কি বলে হিন্দু ধর্মে। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ হল উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা আছে ৬ নম্বর অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে একম ইবিদিতিয়ম। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যার অর্থ স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদে ৬ নম্বর অধ্যায়ের ৯ অনুচ্ছেদে। না চাষে কসিজ জনিতা না চদিপা, তার কোনো প্রভু নেই, তার কোনো মালিক নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো বাবা মা নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তার চেয়ে বড় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদের ৪ নম্বর অধ্যায়ের ১৯ অনুচ্ছেদে। না তস্য প্রতিমা অস্তি, যার অর্থ স্রষ্টার কোনো প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়া বলা হয়েছে শ্বেতাসূত্র উপনিষদে ৪ নম্বর অধ্যায়ের ২০ নম্বর অনুচ্ছেদে, স্রষ্টা হলেন নিরাকার, কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না, কেউ চোখ দিয়ে তার আকৃতি দেখতে পায় না। আর হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবদ্ গীতা। এটার উল্লেখ আছে ভগবদ্ গীতায় ৭ নম্বর অধ্যায়ের ২০ নম্বর অনুচ্ছেদে। সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, তারা অপদেবতার উপাসনা করে। ভগবদ্ গীতা ৭ নম্বর অধ্যায় ২০ অনুচ্ছেদে বলছে যে সব জড়বাদী লোকেরা তারা অপদেবতার উপাসনা করে আর মূর্তি পূজা করে। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ। যজুর্বেদে উল্লেখ আছে ৩২ নম্বর অধ্যায়ের ৩ নম্বর অনুচ্ছেদে, না তস্য প্রতিমা অস্তি, স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই, তিনি কখনো জন্মাননি, তারই উপাসনা করা উচিত। যজুর্বেদে উল্লেখ করা আছে ৪০ নম্বর অধ্যায়ের ৮ নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র। যজুর্বেদে আরো উল্লেখ আছে ৪০ নম্বর অধ্যায়ের ৯ অনুচ্ছেদে, অন্ধাত্মপবিশান্তি ইয়া অসম্মুতি উপাস্তে, অন্ধাত্মা যার অর্থ অন্ধকার, প্রবিশান্তি অর্থ প্রবেশ করা, আর অসম্মুতি অর্থ প্রাকৃতিক বস্তু যেমন আগুন, বাতাস, পানি। তাহলে যজুর্বেদের ৪০ অধ্যায় ৯ অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা পূজা করে সাম্মুতি অর্থাৎ মানুষের তৈরি বস্তু যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। এছাড়া উল্লেখ আছে অথর্ববেদে
20 নম্বর গ্রন্থ 58 নম্বর অনুচ্ছেদের তৃতীয় পরিচ্ছেদে দেব মহা আসি, সৃষ্টিকর্তা হলেন সুমহান। আর বেদগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ করা আছে 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অনুচ্ছেদের 46 নম্বর পরিচ্ছেদে, একম সত বিপ্রা বহুদা বিধান্তে, সত্য একটাই, স্রষ্টা একজনই। জ্ঞানীরা এক স্রষ্টাকে অনেক নামে ডেকে থাকেন, আর একই কথা যে স্রষ্টা একজনই, জ্ঞানীরা তাকে অনেক নামে ডেকে থাকেন। একই কথা আছে ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থে 114 অনুচ্ছেদের পঞ্চম পরিচ্ছেদে। আর শুধুমাত্র ঋগ্বেদেই 2 নম্বর গ্রন্থের 1 অনুচ্ছেদে একে একে 33 আলাদা নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান স্রষ্টাকে। এগুলোর মধ্যে একটি উল্লেখ আছে ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থ 1 অনুচ্ছেদের দ্বিতীয় পরিচ্ছেদে, সেটা হল ব্রহ্মা। ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা। শব্দটার যদি আরবি করেন অর্থ দাঁড়ায় খালিক। মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হলেন খালিক বা সৃষ্টিকর্তা। কিন্তু যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টিকর্তা, তার চারটি মাথা আছে, প্রত্যেক মাথায় একটি করে মুকুট, আমরা মুসলমানরা প্রবল আপত্তি জানাব। এছাড়াও আপনি শ্বেতসূত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে বলা হয়েছে না তাসি প্রতিমা আস্তি, স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই। অন্য আরেকটি নামে ডাকা হয়েছে ঋগ্বেদের দ্বিতীয় গ্রন্থ প্রথম অনুচ্ছেদের তৃতীয় পরিচ্ছেদে, সেটা হল বিষ্ণু। বিষ্ণু অর্থ রক্ষাকারী, অর্থাৎ পালনকর্তা। যদি এটার আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব। মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলেন রব, বিষ্ণু বা পালনকর্তা। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি বসে আছেন সাপকে আসন বানিয়ে, সমুদ্রের নিচে ভ্রমণ করেন, আকাশে উড়ে বেড়ান গরুড় নামে এক পাখির পিঠে চড়ে, তার চারটি হাত, এক ডান হাতে রয়েছে চক্র, এক বাম হাতে রয়েছে শাক, আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাব। এছাড়াও আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন, 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে না তাসি প্রতিমা আস্তি, স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই। এছাড়া উল্লেখ আছে ঋগ্বেদের 8 নম্বর গ্রন্থ প্রথম অনুচ্ছেদের প্রথম পরিচ্ছেদে, মা চেদনে দি সংসদ, শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। ঋগ্বেদে উল্লেখ আছে 6 নম্বর গ্রন্থ 45 নম্বর অনুচ্ছেদের 16 পরিচ্ছেদে, ইয়া এক ইত মুষ্টিহি, শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। আর ব্রহ্মসূত্র সেখানে কথা বলা হয়েছে, একম ব্রাহ্ম দিউতা নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন, ভগবান একই হে দুসরা নেহি হে, নেহি হে নেহি হে জরা ভি নেহি হে, ঈশ্বর মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কখনো কেউ ছিলও না। তাহলে আপনারা হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়লে হিন্দু ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন। আসলে এবার আমরা ইসলাম ধর্মের ঈশ্বরকে বোঝার চেষ্টা করি। কোন মুসলমান যদি সবচেয়ে সুন্দরভাবে ইসলাম ধর্মের ঈশ্বরের ধারণা ব্যাখ্যা করতে চান তাহলে তিনি বলবেন পবিত্র কোরআনে সূরা ইখলাসের 1-4 নম্বর আয়াতে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহু সামাদ, আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী। লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ, তিনি কাহাকেও জন্ম দেন নাই, জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেহ নাই। সর্বশক্তিমান ঈশ্বরের এই চার লাইনের সংজ্ঞাটি রয়েছে পবিত্র কোরআনে। কেউ যদি দাবি করে যে সে ঈশ্বর, সে যদি এই চার লাইনের সংজ্ঞার শর্তগুলো পূরণ করে, আমরা মুসলমানরা তাহলে কোনো দ্বিধা ছাড়াই সেই লোককে ঈশ্বর বলে মেনে নেব। আর ঠিক এই কথাটাই বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থগুলিতে, এর চারটা পয়েন্টই। প্রথমটা হল কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ছান্দোগ্য উপনিষদে একই কথা আছে, 6 অধ্যায়ের 2 অনুচ্ছেদ 1 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে এককাম এবি দ্বিতীয়াম, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। 2 নম্বর পয়েন্ট আল্লাহু সামাদ, আল্লাহ তিনি অবিনশ্বর চিরস্থায়ী। একই কথার উল্লেখ আছে ভগবদ গীতায় 10 নম্বর অধ্যায় 3 অনুচ্ছেদে, যে সর্বশক্তিমান ঈশ্বর যাবতীয় পৃথিবী সমূহের প্রভু। 3 নম্বর পয়েন্ট লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাহাকেও জন্ম দেন নাই, জন্ম নেন নাই। একই কথার উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদে 6 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে, যে মহান স্রষ্টার কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই। আর 4 নম্বর পয়েন্ট
ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। একই কথার উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদে চার নম্বর অধ্যায়ের ১৯ পরিচ্ছেদে। এছাড়াও যজুর্বেদ ৩২ নম্বর অধ্যায়ের ৩ অনুচ্ছেদে বলা হয়েছে নাতাস্তি প্রতিমা আস্তি, সৃষ্টিকর্তা তাহার সমতুল্য কেহ নাই, তাহার মতো কিছু নাই। যদি কেউ বলে, যদি কেউ দাবি করে যে সে ঈশ্বর, যদি সে এই চার লাইনের সঙ্গে শর্তগুলো পূরণ করতে পারে যেটার উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা ইখলাসে অথবা হিন্দু ধর্ম গ্রন্থে, আমরা মুসলিমরা কোনো দ্বিধা ছাড়াই সেই লোককে ঈশ্বর বলে মেনে নেব। যেমন ধরুন আমাদের আশেপাশে অনেক মানুষ তারা মনে করে ভগবান রজনীশ একজন ঈশ্বর। একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু ভাই আমাকে বলেছিলেন, আমরা হিন্দুরা তাকে ঈশ্বর হিসেবে মানি না। আমি জানি, আমি কখনোই বলিনি হিন্দুরা তাকে ঈশ্বর বলে মানে, আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, কোথাও লেখা নেই রজনীশ একজন ঈশ্বর, কিন্তু অনেক লোকে আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে। আসুন ভগবান রজনীশকে সূরা ইখলাস আর হিন্দু ধর্মগ্রন্থের অনুচ্ছেদগুলো দিয়ে পরীক্ষা করে দেখি। এক নম্বর হল কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। এক কাম এবি দ্বিতীয়াম, সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নেই। ভগবান রজনীশ কি এক অদ্বিতীয়? সেই কি একমাত্র মানুষ যে নিজেকে ঈশ্বর দাবি করেছে? পৃথিবীর হাজার হাজার মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে, বিশেষ করে ইন্ডিয়ায় হাজার মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে, রজনীশই একমাত্র নয়। কিন্তু রজনীশের ভক্তরা বলবে সে আসলেই আলাদা, আসলেই অদ্বিতীয়। তাহলে পরের পরীক্ষাটা করি, আল্লাহু সামাদ, আল্লাহ তিনি অবিনশ্বর ও চিরস্থায়ী। রজনীশ কি অবিনশ্বর আর চিরস্থায়ী? রজনীশের আত্মজীবনী পড়লে দেখতে পাবেন রজনীশ ডায়াবেটিসে ভুগতেন, অ্যাজমা ছিল, পিঠে ব্যথা ছিল। চিন্তা করেন, ঈশ্বর অ্যাজমায় ভোগেন, তার পিঠে ব্যথা থাকে, ডায়াবেটিস আছে। তিন নম্বর পয়েন্ট, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি। আমরা জানি যে রজনীশ মধ্যপ্রদেশে জন্মেছিলেন, তার বাবা ছিল, মাও ছিল। ১৯৮১ সালে তিনি আমেরিকায় যান, সেখানে অরিগন প্রদেশে তিনি তার নিজের শহর বানান যার নাম রজনীশপুরম। তার হাজার হাজার ভক্ত সেখানে তৈরি হয়। পরবর্তীতে আমেরিকার সরকার তাকে অ্যারেস্ট করে, তারপর তাকে জেলখানে আটকে রাখে। রজনীশ বলেন যে আমেরিকার সরকার জেলখানার ভেতরে তাকে স্লো পয়জনিং করেছিল। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরকে স্লো পয়জনিং করা হয়। আর ১৯৮৫ সালে আমেরিকার সরকার আমেরিকা থেকে তাকে বের করে দেয়। রজনীশ ইন্ডিয়ায় ফিরে আসেন, তারপর তিনি পুনা শহরে তার নিজের আশ্রম বানান, যেটাকে বর্তমানে বলা হয় দি ওশো কমিউন। আর আপনি যদি ওশো কমিউনে যান, তার সমাধিস্তম্ভের উপরে লেখা আছে ভগবান রজনীশ ওশো রজনীশ, কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন ১১ই ডিসেম্বর ১৯৩১ সাল থেকে ১৯শে জানুয়ারি ১৯৯০ সাল পর্যন্ত। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছেন ১১ই ডিসেম্বর ১৯৩১ সাল থেকে ১৯শে জানুয়ারি ১৯৯০ সাল পর্যন্ত। তার সমাধির উপরে কথা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর ২১টা দেশ তাকে ভিসা দিতে কোনোভাবেই রাজি হয়নি। চিন্তা করেন, মহান ঈশ্বর পৃথিবীতে আসলেন, পৃথিবী ভ্রমণ করলেন, আর বিভিন্ন দেশে যেতে তার ভিসার প্রয়োজন হয়। তখন গ্রিসের আর্চ বিশপ বলেছিলেন, যদি রজনীশকে এদেশ থেকে বের করে দেওয়া না হয় তাহলে আমরা তার ঘর পুড়িয়ে দেবো, তার শিষ্যদের ঘরে পোড়াবো। আর একদম শেষ পয়েন্ট, ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেহ নাই। পরীক্ষাটা এতই কঠিন যে সত্যিকারের ঈশ্বর ছাড়া অন্য কেউ এই পরীক্ষায় পাশ করতে পারবে না। যখনই ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সেটা হলো ঈশ্বর নয়। আমরা জানি যে রজনীশের সাদা দাড়ি ছিল, তার দুটো চোখ, একটা নাক, একটা মাথা, দুটো হাত, অন্য সব মানুষের মতোই। যখনই ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সেটা হলো ঈশ্বর নয়। ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যেমন ধরেন যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর তিনি হাজার গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে, আপনারা হয়তো তার নাম শুনে থাকবেন, তার এক সময় টাইটেল ছিল মিস্টার ইউনিভার্স, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে সর্বশক্তিমান স্রষ্টা শোয়ার্জনেগারের চেয়ে হাজার গুণ শক্তিশালী, যখন ঈশ্বরকে কারোর সাথে তুলনা করবেন, হোক সেটা হাজার গুণ বা লক্ষ গুণ, হোক সেটা আর্নল্ড শোয়ার্জনেগার, দারা সিং বা কিং কং, যখন ঈশ্বরকে আপনি কোনো কিছুর সাথে তুলনা করবেন সে তাহলে ঈশ্বর নয়। ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেহ নাই। এটা হল সর্বশক্তিমান ঈশ্বরের চার লাইনের সংজ্ঞা। এটাই বলা আছে পবিত্র কোরআনে, যেটাকে আমরা বলি ধর্মবিশ্বাসের কষ্টিপাথর।
তাহলে সব দেবতা যাদেরকে বিভিন্ন মানুষ উপাসনা করে তাদেরকে সূরা ইখলাসের পরীক্ষায় ফেলুন, যদি সেই দেবতা সূরা ইখলাসের পরীক্ষায় পাশ করে হিন্দু ধর্মগ্রন্থের সাথে মিলে যায় তাহলে সে আসলে ঈশ্বর, আর ফেল করলে সে সত্যিকার ঈশ্বর নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাহ বলছেন কলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা, তোমরা আল্লাহর নামে আহ্বান করো অথবা রহমান যে নামে আহ্বান করো না কেন সকল সুন্দর নাম সেগুলি তো তাহারই, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন তবে নামটা হবে সঠিক নাম, এটা হবে সুন্দর নাম, এতে করে আমাদের মনে কোনো ছবি ভাসবে না। আর এই কথাটা যে সুন্দর নামগুলি সেগুলো আল্লাহ তাআলার, এই কথাটা সূরা ইসরার 110 নম্বর আয়াতে, এছাড়াও কথাটা রয়েছে পবিত্র কোরআনে সূরা আরাফের 180 নম্বর আয়াতে, সূরা তাহার 8 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে, এছাড়াও উল্লেখ আছে সূরা হাশরের 24 নম্বর আয়াতে যে সবচেয়ে সুন্দর নামগুলি সেগুলি আল্লাহ তাআলার। আর যদি আপনারা পবিত্র কোরআন পড়েন এই কোরআনে 99টি আলাদা নামে ডাকা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যেমন ধরেন আর রহমান, আর রহিম, আল হাকিম, পরম করুণাময়, পরম দয়ালু, পরম জ্ঞানী, 99টি সুন্দর নাম, আর প্রধান নামটি হল আল্লাহ। আমরা ইসলাম ধর্মের অনুসারীরা কেন আল্লাহকে ডাকি আরবি শব্দ আল্লাহর নামে, কেন ইংরেজিতে গড বলি না, কারণ ইংরেজি গড শব্দটাকে দিয়ে অনেক শব্দই বানানো যায় যেটা আরবি শব্দ আল্লাহ দিয়ে সম্ভব না। যেমন ধরুন যদি গডের পরে এস অক্ষরটা যোগ করেন তাহলে হবে গডস, গডের বহুবচন, আল্লাহর কোনো বহুবচন নেই, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। যদি আপনারা গডের পরে ডিই ডাবল এস বসান সেটা হবে গডেস, অর্থাৎ মহিলা গড, পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয়, তাহার কোনো লিঙ্গ নেই। যদি গডের পরে ফাদার শব্দটা বসান তাহলে হবে গড ফাদার, সে আমার গড ফাদার, আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে মাদার বসান তাহলে হবে গড মাদার, আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে তিন শব্দটা বসান তাহলে হবে তিন গড, অর্থাৎ নকল গড, তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আর এই কারণে আমরা মুসলমানরা ঈশ্বরকে আল্লাহ বলে ডাকি, আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড বলে ডাকি না। কিন্তু কোন মুসলিম যখন অমুসলিম কারোর সাথে কথা বলে সেই লোক হয়তো ইসলামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিছু জানে না, তাকে বোঝানোর জন্য আরবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না বলে যদি গড বলা হয়, আমি যেমন আজকের লেকচারে বলছি এতে কোনো আপত্তি নেই, কিন্তু সবাইকে মনে করিয়ে দেই যে ইংরেজি গড শব্দটা আরবি শব্দ আল্লাহর সঠিক অনুবাদ নয়। আর এই আল্লাহ শব্দটা পৃথিবীর বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থেই উল্লেখ করা হয়েছে, এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে। যদি ঋগ্বেদ পড়েন 2 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদের 11 পরিচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বরের একটি বৈশিষ্ট্যের কথা আছে, ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থ 1 অনুচ্ছেদের 11 পরিচ্ছেদে, সেটা হল আল্লাহ। আর যদি সংস্কৃত ডিকশনারি পড়েন হিন্দু ডিকশনারি, বলা হয়েছে আল্লাহ সৃষ্টিকর্তার একটি নাম, এছাড়াও আরো আছে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আল্লাহ। ঋগ্বেদে 3 নম্বর গ্রন্থে 30 অনুচ্ছেদের 10 পরিচ্ছেদে, এছাড়াও ঋগ্বেদে 9 নম্বর গ্রন্থে 67 অনুচ্ছেদের 30 পরিচ্ছেদে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আল্লাহ। আসুন এবার ইসলামের দ্বিতীয় স্তম্ভ নিয়ে আলোচনা করি, সেটা হল ফেরেশতাগণ। হিন্দুইজমে ফেরেশতার মতো কিছু নেই, তবে হিন্দুইজমে কিছু অতিমানবীয় ব্যক্তি আছেন যারা এমন কিছু করতে পারেন যেগুলো সাধারণ মানুষ পারে না। ইসলাম অনুযায়ী ফেরেশতাদের সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো থেকে, তারা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করে, তাদের নিজের ইচ্ছায় পরিচালিত হয় না। আর ফেরেশতাদের তৈরি করা হয়েছে বিশেষ কিছু উদ্দেশ্যে, বিশেষ কাজের জন্য, যেমন প্রধান ফেরেশতা জিব্রাইল, তার কাজ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি কিতাবগুলো বিভিন্ন নবীদের কাছে পৌঁছে দেয়া। তৃতীয় স্তম্ভ হল আসমানি কিতাব। প্রথমে বলবো হিন্দুইজমের ধর্মগ্রন্থগুলো নিয়ে। হিন্দুইজমের পবিত্র সব ধর্মগ্রন্থগুলিকে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে, একটা হল শ্রুতি অন্যটা স্মৃতি।
শ্রুতি অর্থ সেটা যা বোঝা গেছে, যা শোনা গেছে, যা স্পষ্ট হয়েছে, প্রকাশিত হয়েছে। আর এই শ্রুতিগুলোকে বলা হয়ে থাকে ঈশ্বরের বাণী। এই কথাগুলো একেবারে স্বর্গীয়। এখানে দুটো ভাগ রয়েছে, বেদ আর উপনিষদ। বেদ শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভিদ থেকে, যার অর্থ জ্ঞান। আর বেদ অর্থ সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান। আবার বেদ চার প্রকারের আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। সঠিক কবে এই বেদগুলো মানুষের কাছে এসেছে সেটা জানা যায় না। ঠিক কবে বেদ এসেছে সেটা জানা যায় না, পণ্ডিতরাও একমত না। স্বামী দয়ানন্দ সরস্বতীর মতামত অনুযায়ী, যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে এই বেদগুলো পৃথিবীতে এসেছে 131 কোটি বছরের আগে। তবে বেশিরভাগ পণ্ডিতরাই, আর হিন্দু পণ্ডিতদেরও বেশিরভাগই, তারা বলেন বেদ আনুমানিকভাবে 4000 বছরের পুরনো। ঠিক কার কাছে বেদ প্রথম এসেছিল সেটাও আমরা জানি না। কোন দেশে প্রথম বেদ এসেছিল সেটাও আমরা জানি না। কোন ঋষি প্রথম এটা লিখেছিল বা কার উপর নাজিল হয়েছিল সেটাও জানি না। এসব কিছু ব্যাপারে একমত না হলেও হিন্দুরা বিশ্বাস করে যে এই বেদ ঈশ্বরের বাণী, আর এটাই সবচেয়ে পবিত্র সব হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে। এরপরে গুরুত্বপূর্ণ হল উপনিষদ। প্রায় 200-এরও বেশি উপনিষদ রয়েছে। ইন্ডিয়ানরা বলে উপনিষদের সংখ্যা 108টি, আর এগুলোর মধ্যে প্রধান হল, কেউ বলে 8টি, কেউ বলে 12টি। আর রাধাকৃষ্ণন 18টি উপনিষদকে বলেছেন প্রধান উপনিষদ, তার বইতেও লিখেছেন। আর অন্য ধরনের পবিত্র গ্রন্থগুলো, এগুলো হল স্মৃতি। স্মৃতি অর্থ যেটা স্মরণ করা যায়, অর্থাৎ মেমোরি। আর স্মৃতি, এগুলো শ্রুতির চাইতে কিছুটা কম পবিত্র। এই স্মৃতিগুলো ঈশ্বরের কাছ থেকে আসেনি, এগুলো মহান স্রষ্টার বাণী নয়, এগুলো লিখেছেন মানুষরাই। এখানে লেখা আছে বিভিন্ন নিয়ম কানুন যে একজন মানুষ কিভাবে জীবন ধারণ করবে, এগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র। স্মৃতিগুলোর মধ্যে রয়েছে ইতিহাস। সেই অসাধারণ মহাকাব্য দুটির কথা বেশিরভাগ ইন্ডিয়ানই জানেন। একটা হল রামায়ণ, যেটাতে শ্রীরামচন্দ্রের গল্প রয়েছে, এটাও বেশিরভাগ ইন্ডিয়ানই জানেন। অন্যটা হল মহাভারত, যেখানে গল্পটা হচ্ছে সিংহাসন নিয়ে জ্ঞাতিভাইদের মধ্যে যুদ্ধ, অর্থাৎ পাণ্ডব আর কৌরব। এছাড়াও এখানে শ্রীকৃষ্ণের গল্প বলা হয়েছে। আর আমাদের বেশিরভাগ ইন্ডিয়ানরা এই মহাভারত পড়েছেন। ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবদ্গীতা। ভগবদ্গীতা হল মহাভারতের একটি অংশ, এতে 18টি অধ্যায় আছে। এগুলো হল ভীষ্ম পর্বের একটি অংশ। 25 নম্বর অধ্যায় থেকে 42 অধ্যায় মহাভারতের 18টি অধ্যায় আছে। এখানে শ্রীকৃষ্ণ কিছু উপদেশ দিয়েছেন অর্জুনকে যুদ্ধের ময়দানে। অন্য পবিত্র গ্রন্থ হল পুরাণা। পুরাণা অর্থ প্রাচীন, হিন্দিতে বলি পুরাণা হ্যায়, পুরাণা প্রাচীন, তাহলে পুরাণা অর্থ প্রাচীন। এগুলো খুবই জনপ্রিয়। আর মহর্ষি ব্যাসদেব, তিনি পুরাণার 18টি অধ্যায় লিখেছেন। এখানে ঈশ্বর আর দেবতাদের নিয়ে গল্প রয়েছে, কিভাবে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে সে কথাও বলা হয়েছে। পুরাণাগুলির মধ্যে প্রধান একটা হল ভবিষ্য পুরাণা, ভবিষ্যতের কথা বলা হয়েছে। এছাড়াও অনেক ধর্মগ্রন্থ রয়েছে, যেমন মনুস্মৃতি, মনুরাহিন, এছাড়াও অনেক ধর্মগ্রন্থ। তবে সবগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ সেটা হল বেদ। যদি কোনো কথা বেদের সাথে না মেলে তাহলে বেদকেই মানতে হবে, বেদ সবচেয়ে উপরে। আসুন এবার ইসলামের গ্রন্থগুলো নিয়ে আলোচনা করি। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলছেন, ওয়া লিকুল্লি আজলিন কিতাব, প্রত্যেক যুগেই আমি কিতাব নাজিল করিয়াছি। মহান স্রষ্টা অনেকগুলো কিতাব পাঠিয়েছেন, কিন্তু সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হল পবিত্র কোরআন, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর সব আসমানি কিতাব, আগের কিতাবগুলি পবিত্র কোরআনের আগে, সেগুলো নাজিল হয়েছিল একটি বিশেষ গোত্রের জন্য, এবং সেগুলো ছিল একটি নির্দিষ্ট সময়ের জন্য।
কিন্তু সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি, কোরআন পুরো মানব জাতির জন্য নাজিল হয়েছে। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের এক নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ আছে, আর এছাড়াও সূরা জুমারের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কোরআন অবতীর্ণ হয়েছে সমগ্র মানব জাতির জন্য। ইসলাম ধর্মে কোরআন হল সবচেয়ে পবিত্র গ্রন্থ। প্রথমটা হল এটা মহান সৃষ্টিকর্তার বাণী, আর কোরআনের সাহায্যকারী গ্রন্থ হিসেবে আপনারা ইসলাম ধর্মে পাবেন আমাদের প্রিয় নবী যা বলেছেন সহি হাদিস, সর্বশেষ চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গিয়েছেন। এই সহি হাদিস কখনোই পবিত্র কোরআনের বিরুদ্ধে যাবে না, পবিত্র কোরআন আর সহি হাদিসের মধ্যে কখনোই কোনো বিরোধ হবে না। এই দুটোই হল ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ। আসুন এবার ইসলামের চতুর্থ স্তম্ভ নিয়ে কথা বলি, সেটা হল নবী রাসূলগণ। প্রথমে আমরা হিন্দু ধর্মের প্রেরিত দূতদের কথা বলবো। সাধারণ হিন্দুরা তারা অবতারবাদে বিশ্বাস করে। অবতার একটা সংস্কৃত শব্দ যেটা এসেছে আও থেকে অর্থ নিচে এবং ত্র অর্থ ভ্রমণ করা। তাহলে অবতার মানে নিচে আসা বা নিচে পাঠানো। আর অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে হিন্দু মাইথোলজি অনুযায়ী অবতার মানে কোন পূর্ণ আত্মা বা দেবতার পৃথিবীতে আসা মানুষের রূপ নিয়ে। সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে অবতার হলেন ঈশ্বর যিনি মানুষের রূপ নিয়ে এই পৃথিবীতে আসেন। আর সাধারণ হিন্দুরা জানে যে মহান স্রষ্টা মানুষ হিসেবে জন্মান, অবতার হয়ে জন্মান, যাতে করে তিনি বিভিন্ন অন্যায় অবিচারের প্রতিবাদ করতে পারেন আর তার ধর্মকে তিনি রক্ষা করতে পারেন। এই পৃথিবীতে তিনি মানুষ হিসেবে নিচে এসেছেন মানুষের বিভিন্ন আইন প্রতিষ্ঠার জন্য, কি করবে আর করবে না এই নির্দেশ দেওয়ার জন্য। এই ধারণা তারা পেয়েছে আসলে ভগবদ গীতার একটি অনুচ্ছেদ থেকে, 4 নম্বর অধ্যায় 7 ও 8 অনুচ্ছেদে আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তথাত্মান সজ্জয়মেহম। এই অনুচ্ছেদটা খুবই কমন, আর এটা দেখানো হয় মহাভারত সিরিয়াল টিভিতে শুরুর আগে। এর অর্থ যখনই কোথাও ন্যায়পরায়ণতার অবক্ষয় হবে এই ভারতে এবং অন্যায় অবিচার বৃদ্ধি পাবে আমি তখনই উপস্থিত হব। 8 নম্বর অনুচ্ছেদে আছে, ভালোকে রক্ষা করতে এবং মন্দকে ধ্বংস করতে, ন্যায়পরায়ণতাকে প্রতিষ্ঠা করতে আমি তখন উপস্থিত হব। প্রত্যেক যুগে আমি আসি, সম্ভবামি যুগে যুগে, প্রত্যেক যুগেই আমি উপস্থিত হই। এই অবতারদের ধারণা, এটা আরো বলা আছে ভগবত পুরাণায় 9 নম্বর খণ্ড 24 অধ্যায় 56 অনুচ্ছেদে বলা হচ্ছে, যখনই পৃথিবী অন্যায় আর অবিচারে ভরে যাবে, পুরো পৃথিবী পাপে পরিপূর্ণ হবে, তখনই আমি নেমে আসব, মহান স্রষ্টা তখনই নেমে আসবেন। এই অবতারবাদের ধারণা, মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে আসছেন, সব সাধারণ হিন্দুই এই কথাটা বিশ্বাস করেন। এই কথাগুলো বেদের কোথাও আপনারা খুঁজে পাবেন না, অবতারের কথা বেদের কোনো জায়গাতেই উল্লেখ করা নেই, আর বেদই হল হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র। আর হিন্দু পণ্ডিতরা এখানে বলেন, অনেক হিন্দু পণ্ডিত বলেন যারা বেদান্তবাদী বেদের কথাগুলোকে বিশ্বাস করেন, তারা বলেন এই সংস্কৃত শব্দ অবতার এটা আসলে মহান স্রষ্টার প্রেরিত কেউ সৃষ্টিকর্তা পাঠিয়েছেন, এটা নিয়ে স্বয়ং সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে না, এটা হতে পারে যে মহান স্রষ্টা কোনো মানুষকে পাঠিয়েছেন। তাহলে এইসব পণ্ডিতরা বলেন আমাদের কোনো আপত্তি নেই যে মহান স্রষ্টা পৃথিবীতে কোনো মানুষকে পাঠিয়েছেন। আপনারা যদি বেদ পড়েন সেখানে অনেক ঋষির কথা বলা হয়েছে যাদেরকে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে পথ দেখানোর জন্য। আসুন এবার ইসলাম ধর্মে প্রেরিত দূতের ধারণা দেখি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এমন কোন সম্প্রদায় বা গোত্র নাই যাহাদের নিকট পূর্ব কোন সতর্ককারী প্রেরিত হয় নাই। পবিত্র কোরআনে সূরা রাদের 7 নম্বর আয়াতে বলা হয়েছে, প্রত্যেক সম্প্রদায়ের নিকট আমি সতর্ককারী পাঠাইয়াছি। পৃথিবীতে এ পর্যন্ত অনেক নবী রাসূল এসেছেন কিন্তু
সর্বশেষ আর চূড়ান্ত নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিরজালিকুম ওয়া আখির রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নহেন, বরং তিনি রাসূল আল্লাহ সুবহান ওয়া তাআলার, এবং তিনি সর্বশেষ নবী এবং আল্লাহ সর্বময় বিষয়ে সবকিছু সম্পর্কে জানেন। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, আগের নবী রাসূলরা তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, আর সেই সব নবী রাসূলদের বিভিন্ন নির্দেশ সেগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত নবী, তিনি শুধুমাত্র মুসলমান আর আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি তো তোমাকে কেবল বিশ্বজগতের প্রতি রহমত রূপে প্রেরণ করিয়াছি, পৃথিবীর যাবতীয় জীবজন্তুর রহমত হিসেবে, পৃথিবীর সমস্ত মানবজাতির রহমত হিসেবে। আল্লাহ কোরআনে আরো বলছেন সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস বাশীরা ওয়া নাযীরা, আমি তো তোমাকে পৃথিবীতে প্রেরণ করিয়াছি সমগ্র মানবজাতির জন্য, তাহাদের প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। কিন্তু অধিকাংশ মানুষই ইহা সম্পর্কে জানে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে উল্লেখ করা আছে, এক নম্বর খণ্ড আছে বুক অব সালাত 56 নম্বর অধ্যায় 429 নম্বর হাদিস, মহানবী বলেছেন যে আমার আগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, তাদের জাতির জন্য। আমি পৃথিবীতে এসেছি সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে পুরো মানব জাতির জন্য। ইসলাম ধর্মে আমরা এটা বিশ্বাস করি না যে সর্বশক্তিমান ঈশ্বর এই পৃথিবীতে মানুষ হিসেবে আসেন। এই বিশ্বাসটা যে স্রষ্টা পৃথিবীতে মানুষ হয়ে আসেন, এটাকে বলা হয় অ্যান্থ্রোপোমরফিজম। অনেক ধর্ম এই মতবাদে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা তিনি মানুষ হয়ে আসেন। এর পক্ষে তারা যুক্তিও দেয়, তারা যেটা বলে যে মহান স্রষ্টা খুবই পবিত্র, তিনি একেবারে বিশুদ্ধ, তিনি আসলে মানুষের বিভিন্ন সমস্যাগুলো বুঝে উঠতে পারেন না। মানুষ যখন ব্যথা পায় তার কেমন লাগে, মানুষ সমস্যায় পড়লে তার কেমন লাগে, মানুষ বিপদে পড়লে তার কেমন লাগে। তাই এ কারণে সৃষ্টিকর্তা মানুষ হিসেবে জন্মান আর তিনি বিভিন্ন নিয়ম কানুনগুলো ঠিক করে দেন, এটা করো না ওটা করো না। মনে হতে পারে যুক্তিটা বেশ সুন্দর, মহান সৃষ্টিকর্তা এত পবিত্র এত বিশুদ্ধ, তিনি মানুষের বিভিন্ন রকম সমস্যাগুলো বুঝতে পারে না, সেজন্য সেগুলো বোঝার জন্য তিনি মানুষ হয়ে জন্মান। আমি একটা সহজ প্রশ্ন করি, যে ধরেন আমি একটা ভিসিআর তৈরি করলাম, একটা ভিডিও ক্যাসেট রেকর্ডার, এখন এই ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে কি ভিসিআর হতে হবে? আমি যদি কোনো ভিসিআর তৈরি করি, যেহেতু আমিই তৈরি করেছি, আমি সৃষ্টি করেছি, এখন এটার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে ভিসিআর হতে হবে না, আমি কি করব? আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব। যদি আপনি ভিডিও ক্যাসেট চালাতে চান, ক্যাসেটটা ভেতরে ঢোকান, তারপর প্লে বাটনে চাপ দেন, যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন, যদি ফাস্ট ফরওয়ার্ড চালাতে চান এফএম বাটনে চাপ দেন। উপর থেকে নিচে ফেলবেন না, এটা নষ্ট হয়ে যাবে, এটাকে পানিতে ফেলবেন না, নষ্ট হয়ে যাবে। আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমি ভিসিআর হব না, যদি আমি ভিসিআরটা তৈরি করে থাকি। একইভাবে মহান ঈশ্বর, তিনি মানুষ জাতির সৃষ্টিকর্তা, মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য তাকে মানুষ হতে হবে না। তিনি কি করবেন? তিনি মানুষ জাতির মধ্যে একজনকে ঠিক করবেন, যাদের সাথে তিনি যোগাযোগ করবেন উঁচু স্তরে, এদেরকে আমরা বলি প্রেরিত দূত। আর তিনি এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে মানুষ জাতিকে নির্দেশনা দেন। আর আল্লাহর সর্বশেষ আর চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হল এই পবিত্র কোরআন। আমরা মানুষরা কি করব আর কি করব না সেটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালেই দেওয়া আছে, অর্থাৎ এই পবিত্র কোরআনে। তাহলে ইসলামের ধারণা আর বেদের ধারণা এখানে পুরোপুরিভাবে এক। সাধারণ হিন্দু বিশ্বাসের সাথে নাও মিলতে পারে যে মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন, কিন্তু বেদে কথা নেই যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন পৃথিবীতে। এমন কথা আছে যে ঈশ্বর ঋষিদের পাঠিয়েছেন, অনেক লোককে পাঠিয়েছেন যারা ঈশ্বরের অনেক কাছের মানুষ, যাতে করে তারা মানুষ জাতিকে পথ দেখাতে পারে। আর হিন্দুইজমে অনেক ঋষির কথা বলা হয়েছে, বেদেই আছে প্রেরিত দূত। আসুন এবার দেখি সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে কি কথা লেখা হয়েছে। ভবিষ্য পুরাণায় উল্লেখ আছে 3 নম্বর পর্ব 3 নম্বর খণ্ড 3 অধ্যায় 10-27 নম্বর শ্লোক, বলা হয়েছে যে ম্লেচ্ছরা
তারা আরবের ভূমিকে অপবিত্র করেছে, আর্য ধর্মকে সেখানে খুঁজে পাওয়া যায় না। এখানে কিছু শত্রু ছিল যারা অতীতে পরাজিত হয়েছে, কিন্তু এখন আরো শক্তিশালী শত্রু উপস্থিত হয়েছে। আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই শত্রুদের ধ্বংস করবেন আর মানুষকে সুপথে পরিচালিত করবেন। হে ভোজ রাজা, তুমি কখনোই সেখানে যাবে না যেখানে পিশাচদের রাজত্ব, কারণ আমি আমার করুণা দিয়ে তোমাদের হৃদয়কে পবিত্র করব। তখন দেবদূতের মতো একজন মানুষ তিনি রাজার সামনে আসলেন আর বললেন, হে রাজা, আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা। আর্য ধর্ম পৃথিবীতে বিরাজ করবে, যে ধর্মটা সত্য দীনুল হক সেটা পৃথিবীতে বজায় থাকবে। আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা যাতে মাংসভোজীদের বিশ্বাসকে প্রতিষ্ঠা করা যায়। আমার অনুসারীরা হবে সেই লোকেরা যারা সুন্নতে খাতনা করবে, আর তাদের মাথার উপরে কোনো টিকি থাকবে না। তারা একটা বিপ্লব তৈরি করবে, তারা মুখে দাড়ি রাখবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, বিধিসম্মত সব খাবারই খাবে, তবে তারা শুকরের মাংস খাবে না। তারা লতাগুল্মের মাধ্যমে পবিত্র হবে না, বরং যুদ্ধ বিগ্রহের মাধ্যমে পবিত্র। তাদেরকে বলা হবে মুসলমান আর তারা হবে মাংসভোজী। এই ভবিষ্যৎবাণী যে একজন ঋষি আসবেন আর সেই ঋষির নাম উল্লেখ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলা আছে তিনি মানুষ জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের পথ দেখিয়েছেন, সে সময়কে বলা হয়তো আয়ামে জাহেলিয়া অর্থাৎ বিশৃঙ্খলার যুগ, তিনি তাদের আলো সন্ধান দিয়েছেন। আর বলা হয়েছে তার অনুসারীদের খতনা করা থাকবে, মুসলমানরা খতনা দেয়, তাদের মাথায় কোনো টিকি থাকবে না, মাথার পেছনে কোনো লেজ থাকবে না, মুসলমানদেরও থাকে না, তাদের মুখে দাড়ি থাকবে, মুসলমানরাও দাড়ি রাখে। তারা একটা বিপ্লব ঘটাবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে আর সেটা হলো আজান। আমরা মুসলিমরা আজান দেই, নামাজের জন্য আহ্বান করি। তারা সব বিধিসম্মত খাবার খাবে, কিন্তু শুকরের মাংস তারা ছোবে না। আমরা মুসলিমরা শুকরের মাংস খাই না। তারা লতাগুল্মের মাধ্যমে পবিত্র হবে না, তারা পবিত্র হবে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে। আর পবিত্রকরণে আমাদেরকে বলা হয়েছে সত্যের জন্য যুদ্ধ করব, অন্যায় অবিচারের বিরুদ্ধে। তাদেরকে বলা হবে মুসলমান, তারা হবে মাংসভোজী। ভবিষ্য পুরাণের এই ভবিষ্যৎবাণী একেবারে পরিষ্কারভাবে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের কথা বলছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বিভিন্ন জায়গায় অনেকবার বলা হয়েছে, হাতে সময় নেই, সেজন্য ভবিষ্য পুরাণ থেকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। এই ভবিষ্যৎবাণী করা হয়েছে ভবিষ্য পুরাণের তৃতীয় পর্ব, তৃতীয় খণ্ড, তৃতীয় অধ্যায়ের 5-8 শ্লোকে। এছাড়া বলা আছে ভবিষ্য পুরাণের তৃতীয় পর্বে প্রথম খণ্ড, তৃতীয় অধ্যায়ের 21-23 নম্বর শ্লোকে সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে। অথর্ববেদে 20 নম্বর গ্রন্থে 127 নম্বর অধ্যায়ের 1-14 নম্বর মন্ত্রে। এগুলোকে আরো বলা হয় কুণ্টুব সুক্তাস। কুণ্টুব সংস্কৃত শব্দ, অর্থাৎ পেটের একটা লুকানো গ্রন্থি। তার মানে এই মন্ত্রগুলির অর্থ লুকানো রয়েছে, এগুলো পরে জানা যাবে। এখানে সবগুলো মন্ত্র নিয়ে আলোচনা করার মতো সময় নেই, আমি শুধু প্রথম 4 মন্ত্র নিয়ে কিছু কথা বলবো। 1 মন্ত্র বলছে, তিনি হলেন নরসংসা, তিনি হলেন কাউরামা, তিনি পরাজিত করবেন 60,090 জন শত্রুকে। 2 মন্ত্র বলছে, তিনি উটের পিঠে চড়বেন। 3 মন্ত্র বলছে, তিনি হলেন মামারিষি। 4 মন্ত্রে তাকে আরো বলা হচ্ছে রেব। 1 মন্ত্র বলছে, তিনি হলেন নরসংসা। নরসংসা শব্দটা এসেছে নর থেকে, অর্থাৎ কোনো ব্যক্তি বা একজন লোক, আর সংসা অর্থ প্রশংসা, কারোর প্রশংসা করা। তাহলে নরসংসা অর্থ যে ব্যক্তিকে প্রশংসা করা হয়। আর আপনারা যদি মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ইংরেজি অনুবাদ করেন, যদি তার নামের ইংরেজি অনুবাদ করেন, তার অর্থ যার প্রশংসা করা হয়, তাহলে নরসংসা শব্দটার আরবি অনুবাদ করলে সেটা হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে নামই উল্লেখ করা হচ্ছে। এরপর বলা হচ্ছে, তিনি হলেন কাওরামা। এই কাওরামা শব্দটার একটা অর্থ সংস্কৃতিতে হলো শান্তির রাজপুত্র, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির রাজপুত্র ছিলেন। আরেকটা অর্থ হলো যে বিদেশে যায়। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়, তিনি বিদেশে গিয়েছিলেন। এছাড়া প্রথম মন্ত্রে আছে, তিনি 60,090 জন শত্রুকে পরাজিত করবেন। আর সে সময় মক্কায় যেসব লোকজন থাকত, তাদের মধ্যে যারা নবীজির বিরুদ্ধে ছিল, তাদের সংখ্যা আনুমানিকভাবে 60,090 জন। وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ
القمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن